गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के तुम्हारे बड़ो के कविताटी थेके किछु क्वेश्चन आंसर प्रश्न उत्तर करब। ठीक है, प्रश्न जिज्ञासा करब एवं तार उत्तरों बोले देव। तुम्हारा किन्तु आमार साथे साथे कपिते एगुलो नोट करबे। ताहले तुम्हारे कपि एक पेज निये आर पेंसिल निये रेडी हो जाओ। देखो प्रथम प्रश्न, एक नम्बर लेखो बड़ो के रहाई पेन क बयसी तयाका तयाशी कविताटिर पेज दिए क भाषी कवि पेज दिए के। एबार आमी देखो कि अपशन दिच्छि। एक नम्बर रवीन्द्रनाथ, ठाकुर। दू नम्बर ईश्वर चंद्र गुप्त। और तीन नम्बर सुकुमार राय। बोलो तो कोनटा सठिक हबे एखाने मध्ये, कोन उत्तरटा तोमरा सठिक मने होच्छे, कोनटा बेचे नेबे? बड़ कविताटी कवि के? दू नम्बरटा, ताई तो? कि ईश्वरचंद्र गुप्त। ताहले एटार माथाय आमी टिक चिह्न दिए दिच्छि, तुम्हारा दिए दाओ। ठीक है, नेक्स्ट दो नम्बर कठिन शब्दटीर अर्थ की? कठिन शब्दटीर अर्थ की? अपशन दी तुम्हारे। एक नम्बर सहज, दो नम्बर सरल, और तीन नम्बर दिलाम शक्त। कठिन शब्दटीर अर्थ कि? तीन नम्बर अपशन ताहले सठिक, ताई तो? शक्त, एटार माथाय टिक चिन्ह दिए दाओ। एरपरे एबार तोमरा आमाके बोलो तो अहंकार शब्दटीर अर्थ कि? कि होबे बोलो तो? एटा अहंकार शब्दटीर अर्थ कि होबे? अपशन दिच्छि देखो, ভালো, এক নম্বর, দু নম্বর মন্দ, আর তিন নম্বর গর্ব। বলো তো কোনটা সঠিক? অঙ্গ শব্দটির অর্থ গর্ব, কারেক্ট। তাহলে তিন নম্বরটা আমি রাইট দিয়ে দিলাম, তিন নম্বরটা আমাদের গর্বের মাথায় আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। সবাই টিক চিহ্ন দিয়ে দাও গর্বতে, অঙ্গ শব্দটির অর্থ গর্ব। এরপরে এরপরে দেখো আমি তোমাদের একটা প্রশ্ন করছি। একজন বড় লোকের নাম বলো। এবার এমসিকিউ না, অন্যরকম। একজন বড় লোকের নাম বলো। ঠিক আছে, বলো তো কে হতে পারে? অনেক নাম আছে, যেমন মাদার, ফার্স্টে দেখো ওনার ছবিও রয়েছে তোমাদের বইতে, টেরিসা, মাদার টেরিসা। নেক্সট আরেকজন কি হতে পারে? দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তো রয়েছে, নামটা তো জানো, নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, আবার কে হতে পারে? স্বামী বিবেকানন্দ হতে পারে,
তাই তো? রামকৃষ্ণ পরমহংসদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় অনেকের নাম রয়েছে, ঠিক আছে বলতে পারবে? আমি নিজেরা ইরেজ করে দিলাম, নিশ্চয়ই তোমরা মুছে দিলাম, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। এবার দেখো 5 নম্বর আবার এমসিকিউ দি, বলো তো প্রকৃত বড় বড় কে, প্রকৃত বড় মানুষ কে, এরকম প্রশ্ন, ঠিক আছে? প্রকৃত বড় লোক কে? 1 নম্বর গুণে বড় যে, এটা একটা অপশন দিচ্ছি আমি, আরেকটা গুণে ছোট যে, 3 নম্বর অপশন ধনবান ব্যক্তি। বলতো প্রকৃত বড় লোক কে হবে, যে গুণে বড়, যে গুণে ছোট, নাকি ধনবান ব্যক্তি? কারেক্ট, 1 নম্বরটা, তাই তো? গুণে বড় যে, এটা মাথায় আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? এবার তোমরা আমাকে একটু বলো তো, আমি একটা তোমাদের বই থেকেই, তোমাদের রয়েছে পাঠ অনুশীলনী থেকেই আমি একটা তোমাদের এবার শূন্যস্থান দিচ্ছি, ঠিক আছে? দেখো, নিজে পেজ দিয়ে শূন্যস্থান, পেজ দিয়ে হতে, পেজ দিয়ে চাই, এরপরে কমা, পরে একটা শূন্যস্থান, পেজ দিয়ে বলি, পেজ দিয়ে তারে, কি হবে বলো তো? এটা তো তোমরা পড়েছো, বড় আমাকে নিজে প্রথম শূন্যস্থান কি হবে? বড় বড় হয় শুনুরা, বড় নিজে বড় হতে চায়, সেকেন্ড অফ যে শূন্যস্থান সেখানে কি হবে? ছোট বলি তারে, নিজে বড় হতে চায়, ছোট বলি তারে, ঠিক আছে? এরকম করে নানা রকম করে আমি প্রশ্নগুলো করাচ্ছি, যাতে তোমরা নানা রকমভাবেই উত্তরগুলো দিতে থাকো, ঠিক আছে? সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের কপিতে লিখে নেবে, ঠিক আছে? অন্যরকম করে প্রশ্ন আমি আবার অন্যদিন করাবো, এইভাবে অন্য কিছু, ঠিক আছে? এইভাবে তোমরা অভ্যেস করতে থাকো, কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানাবে, আর এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কপিতে করবে। ওকে, বাই স্টুডেন্টস।